প্রতিশ্রুতি রক্ষাকারী আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতেও এই উন্নয়ন অব্যাহত রাখতে কক্সবাজারবাসীর কাছে ভোট চান তিনি। বিকেলে কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে পৌঁছলে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী করতালি আর স্লোগান দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সভাস্থলে 15টি প্রকল্পের উদ্বোধন এবং 3টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সমাবেশে স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তৃতায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের কোনো সরকার নয়, একমাত্র আওয়ামী লীগই প্রতিটি দুর্যোগে কক্সবাজারবাসীর পাশে দাঁড়িয়েছে। আপনাদের জীবন যাতে নিরাপদ হয় সেই পদক্ষেপই আমরা নিয়ে যাচ্ছি, কারণ আওয়ামী লীগ জনগণের সেবক, জনগণের জন্য কাজ করে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, আর এই নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে আজকে সারা বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে আওয়ামী লীগ বলেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি অচিরেই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন। গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র মনে করিয়ে দিয়ে মানুষের কাছে ভোট চান প্রধানমন্ত্রী। আগামীতে নির্বাচন, সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে চাইব যে আপনারা ওই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে যেন আপনাদের সেবা করতে পারি, আর যে কাজগুলি এখনও বাকি সেই কাজগুলি যেন এসে করতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকা মার্কায় ভোট দেবেন? সমালোচনা করেন বিএনপি জামাতের। জীবন্ত মানুষগুলিকে ওই বিএনপি জামাত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে, গাড়ি ঘোড়া সব পুড়িয়ে দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, এটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে, ওরা ধ্বংস করতে জানে, মানুষের কল্যাণ করতে জানে না। কাজে এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। মানুষের কল্যাণে যে কোনো ত্যাগ করতে প্রস্তুত উল্লেখ করে আগামীতে আওয়ামী লীগকে জিতিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিকে দিয়ে গেলাম আপনাদের হাতে। এরপর রামুতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চ্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।